শুভ সন্ধ্যা লাইমলাইটে ফেরত এলাম দিলীপ ঘোষের সঙ্গে সেকেন্ড এপিসোডে কারণ দিলীপ ঘোষ এমন একজন মানুষ তাকে একটা এপিসোডে বেঁধে রাখাটা খুব ডিফিকাল্ট তাই আমাদের বাধ্য হয়ে আরও একটা এপিসোডে ওকে আনতে হলো ওই যেটা আপনারা প্রথম দিন দেখেছিলেন এটা তারই কন্টিনিউশন ওভার টু দিলীপ ঘোষ আমি ইউটিউবে দেখছিলাম আপনার ফেমাস ডায়লগ যেরম ওই হিন্দি সিনেমার একজন বিখ্যাত ভিলেন ছিলেন অজিত বলে আমি না ওর কোনো সিনেমা আপনি দেখেছেন কি না জাঞ্জির দেখেছেন তো

মোদির ডায়লগ লোকের মুখে চলে কারণ কি তার মধ্যে বেশ আছে সাধারণ মানুষের মনের কথা তিনি বলেন আমিও চেষ্টা করি হতে পারে আমার কথাটা লোকের মনে লেগে গেছে এই গরুর দুধ থেকে সোনা এটা তো আবার ওটা হেসে হেসেওছে ভারতীয় গরুর বৈশিষ্ট্য হচ্ছে তার মধ্যে তার দুধের মধ্যে সোনার ভাগ থাকে সে যেন দুধের রঙ একটু হলদে হয় যারা হাসে তারা না বুঝেও হাসে বোকারা তিনবার হাসে মানে শুনেছে এখন দুবার হেসে ফেলেছে বোকারা আরেকবার হাসবে যখন সত্য সত্যতা প্রমাণ সে সত্যতা প্রমাণ হচ্ছে বিজ্ঞান আছে আছে দুনিয়াতে রিসার্চ আমাদের দেশে রিসার্চ উঠে গেছে কেউ করেনি এখন শুরু হয়েছে হবে আবার জানবে সোনা আছে এটা তো সবাই স্বীকার করে নিয়েছে যে হাতু আছে তার মধ্যে সোনাও আছে আমি বলেছিলাম ভারতীয় গরুর বৈশিষ্ট্য তাদের যে কুঁজ আছে বিশ্বের কোনো গরুর কুঁজ নাই ভারতীয় গরুর আর আমাদের যে পরম্পরায় একটা প্রচলিত ধারণা আছে গরুর দুধ একটু হলদেটে হয় আমি দুধ খাই আমি জানি যে বেটারা সারা জীবন অন্য কিছু খেয়েছে তারা দুধ কি বোঝে রাস্তার ড্রেন থেকে তুলে আনতে হয় তাদেরকে সন্ধ্যাবেলা বাড়ি পৌঁছে দিতে হয় এরকম লোকেরা দুধের গুরুত্ব বোঝে না দিলীপ ঘোষ বোঝে তো এই যে হলদেটা হওয়ার কারণে বলা হয় যে তার একটা স্বর্ণ নাড়ি আছে কুঁজেতে সেখানে সূর্যের রশ্মি পড়লে স্বর্ণা একটা রঙ তৈরি হয় সেরকম তার দুধের মধ্যে হলুদ রং আচ্ছা আমি বলছি এটা যদি না হয় তো তুমি বলো কেন ভাই হলুদ রঙের রঙ হয় আমার বাড়িতে মোষ আছে গরু আছে আমি ছোটোবেলায় দুধ খেয়েছি মোষের ঘির রং আলাদা দুধের রং আলাদা গরুর রঙ দুধ ঘির রং আলাদা হয় তো আমরা মোষের দুধে বলছে মেধা কম হয় তো ঘি খেতাম আর দুধের গরুর দুধে মেধা বেশি হয় সেই জন্য গরুর দুধ খাওয়া হতো তারপরে গরুর দুধে তো মোষের বুদ্ধি যেরকম সেরকম বলা হয় যে মোষের দুধ খেলে বুদ্ধি কম হবে তো তার ঘি তৈরি করে খাওয়া তাহলে ধরুন বুদ্ধিজীবীরা যদি দুধ খান তাতে বুদ্ধি আরো বাড়বে তো হ্যাঁ কিন্তু খেতে পারবেন না তো এই জন্য বুদ্ধিজীবীদের মার্কেট খারাপ হয়ে গেছে না কেন খেতে পারবেন না কেন হজম হবে না তো যা খান ওনারা সেই পেটেতে দুধ হজম হবে না দুর্ভাগ্যের বিষয়ে বাংলায় এটাই সমস্যা আমাদের দুধ পাওয়া যায় না খাঁটি আমাদের খাওয়ার অভ্যাস থাকে না তাই হঠাৎ যে দুধ খাই গ্যাস হয়ে যায় কারণ দুধ ফাটাবার জন্য যে অ্যানজাইমটা তৈরি ওটা শুকিয়ে যায় আমাদের ছোটবেলায় এটা নষ্ট হয় অন্যান্য প্রদেশে যেন রাত্রেবেলা এক গ্লাস দুধ খেয়ে খায় গ্রামের গরিব লোক গরু রেখেছে একটা দুধ খায় পুষ্টি পায় বাংলায় বলে গরু বললে হাসি এটা আরও বেশি হয়েছে কমিউনিটি এটা করেছে যেখানে গরুকে পাচার করা হয় মাংসের জন্য সেখানে গরুর ভক্তি বা গরুর দুধ খাবে আশাই করা যায় না দেখ একটা কথা বলুন আপনারা যার মামলার উপর ভিত্তি করে বা যার সওয়ালের উপর ভিত্তি করে এতটা মানে আক্রমণ সানাচ্ছেন পার্থ বা অনুব্রতর ক্ষেত্রে বিকাশ ভট্টাচার্য যিনি টেটে মেন বা মামলা সওয়াল করছেন যার জন্যে যার সওয়ালের জন্য এত কিছু ঘটছে তিনি কলকাতার রাজপথে প্রকাশ্যে বিদ্যজ্জন সুবাদ সরকারের সঙ্গে গরুর মাংস খেয়েছেন এবং ক্লিপিংসও আমাদের কাছে আছে তো তিনি তো বিকাশবাবু মনে করেন যে আমি প্রকাশ্যে খাবো না তো বিকাশবাবু যে পার্টির এমএলএ এত সহজে ভাববেন আপনি করলেন সব মেনে নেবে বাংলার মানুষের মধ্যে ঠিক আছে দৃঢ় আমল থেকে আমাদেরকে ডিমোরালাইজ করার চেষ্টা চলছে ধর্ম সংস্কৃতি পরম্পরাকে অপমান করা আর সেটা পরবর্তীকাল কমিউনিস্টরা করেছে এর মধ্যে আর এখন যে ভেজাল টিএমসি চলছে তারাও করার চেষ্টা করে তাতে কিছু যায় আসে না বাংলার বা ভারতবর্ষের যে মূল চিন্তা ভাবনা জীবন পদ্ধতি সেটা ঠিকই আছে সাময়িক কিছু ময়লা পড়ে যায় আবার জেগে ওঠে হবেই কিন্তু যারা করছেন তারা যে মনে করেন আমি করেছি মানে আমার সমাজে পেছন আছে পেছনে সমাজ আছে নয় সমাজ আপনাকে ছেঁটে দিয়েছে এটা বোঝা উচিত যে আমরা ঠিক করিনি স্বীকার করা উচিত তো সেজন্য এসব মূল্যবোধের ব্যাপার এগুলো ব্যক্তিগত ব্যাপার হয়ে গেছে সমাজের মূল্যবোধ বলে এখন আর কিছু নাই আমাদের যেগুলোকে মূল্যবোধ করে আমরা শিক্ষা সংস্কৃতি সম্মান মহিলাদের প্রতি সেগুলো নষ্ট হয়ে গেছে আমার একটা কথা বলুন যে আপনি তো সমালোচনা করছেন সিপিএমেরও বলছেন নিশ্চিন্ন হয়ে গেছে পার্টি তৃণমূলের তো বলছেনই আপনার সোনার বাংলাটা কিরকম আপনি যদি ছবিটা একটু আমাদের বলেন কি থাকবে সেই বাংলায় যা আজ নেই দেখুন মানুষের তো মিনিমাম জিনিসটা চাই খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা মানুষ হিসেবে বাঁচার জন্য এইগুলো লাগে আমাদের আর যে বাঙালি যে জন্য গর্ববোধ করতে। আমাদের নেতা কি পার্থবাবু আর অনুব্রতবাবু হবেন নাকি বিধান রায় হবেন শ্যামাপ্রসাদ মুখার্জি হবেন পরীক্ষাটা পরিষ্কার হয়ে যাচ্ছে বুঝিয়ে বলা ধরুন সবাই জানেন কি চাই চাই আর পাই দুটোর মধ্যে এত পার্থক্য হয়ে গেছে আমি একজন বিদ্যান লোকের সঙ্গে গল্প করছিলাম তিনি রামায়ণ মহাভারতের উপরে প্রচরণ করেন খুব বিদ্যান আমাদের পার্থক্যটা কি রামায়ণ মহাভারতের মধ্যে তুমি খুব সহজে বললেন হিন্দিভাষী বলে দেখিয়ে যে হনা চাহিদ ও হয় রামায়ণ আর যে হতা হয় ও হয় মহাভারত যেটা সমাজে আমরা দেখি ওটা যে মহাভারত মার খুনি চক্রান্ত হওয়া কিরম উচিত আদর্শ কিরম রাম রামায়ণের মতো হওয়া উচিত কিন্তু হয় না তা এই দুটোর মধ্যে যে পার্থক্য মানুষ সম্মানের সঙ্গে খেতে পড়তে পারবে সুরক্ষিত সম্মানিত জীবনযাপন করবে যে মহাপুরুষদের কথা আমরা বলি সেই সেই চৈতন্য মহাপ্রভুর থেকে আরম্ভ করে রামকৃষ্ণ রামমোহন বিবেকানন্দ থেকে আরম্ভ করে নেতাজি সুভাষ ঘোষ আর বিধান রায় শ্যামাপ্রসাদ অনেক মহাপুরুষ তাদের নীতি আদর্শ পরম্পরা থেকে কত দূরে চলে গেছি কেন রাম বাংলা রাম আর ভগবান শ্রীরাম রাম পায় বিষয় এই যে অমৃত মহোৎসব হলো সারা ভারতবর্ষে গাড়ি ঘোড়া বাড়ি বাড়িতে তিরঙ্গ পতাকা পশ্চিমবাংলায় নাই আর এই পশ্চিমবাংলায় বলছে অনেক আবাসন টাবাসনে লাগানো হয়েছে কটা বাড়িতে সাধারণ আমি রোড শো করছি জেলায় জেলায় গ্রামে আমি দিল্লি থেকে ফিরলাম এগারো তারিখ ট্রেন ধরেছি তার আগে থেকে বাড়ি গাড়ি সব জায়গায় পতাকা দিল্লির লোকেরা জাতীয়তাবাদ বুঝে বাঙালি বোঝে না এখানে মাতঙ্গানি হাজরা হাতে জাতীয় পতাকা নিয়ে গুলি খেয়েছিলেন আমরা বাঙালি বুঝ ভুলে গেলাম কংগ্রেসের পতাকা হচ্ছে তিরঙ্গা টিএমসির তিরঙ্গা তারা তিরঙ্গা পতাকা বাড়িতে তুললো না যেটুকু সরকারি প্রতিষ্ঠান ছাড়া কোথাও নেই আমি তো অবাক হলাম যে বাঙালির কী অধঃপতন হয়েছে আজকে জাতীয় পতাকা তুলতে গেলে টিএমসির অফিস থেকে পারমিশান নিয়ে আসতে হচ্ছে কাউন্সিলরের কাছ থেকে এমএলএ আর প্রধানের কাছ থেকে এই বাঙালিকে কেউ মানবে এটা কি বাঙালি হওয়া উচিত কিন্তু আজকে রেড রোডে তো রাজ্য সরকার বিশাল অনুষ্ঠান করেছে জাতীয় পতাকা রাজ্য সরকার তো সরকারি টাকায় ফুটানি সবাই মারতে পারে আমি কেন আমার বাড়িতে পতাকা টাঙ্গবো না একজন বাঙালি হিসাবে আমরা সচেতন বাঙালি দেশের পঁচাত্তর বছর হয়ে গেল স্বাধীনতা যার জন্য বাঙালি সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করছে প্রত্যেকটি বাঙালির বাড়িতে জাতীয় পতাকা তুলবে না প্রধানমন্ত্রী আপিল করেছেন এবং যারা যেখানে বিজেপি সরকার করছে ওড়িশাতে বিজেপি সরকার নাই বিজুবাবু পঁয়তাল্লিশ লক্ষ জাতীয় পতাকা কিনে বাড়ি বাড়িতে বিতরণ করেছেন লোকের টাঙায় কেউ বলতে না পারে যে উড়িয়ারা বোঝে না দিল্লিতে চিফ মিনিস্টার বিজেপির নয় একাধিক আরও রাজ্য বলতে পারি তারা অ্যাড দিচ্ছেন ইয়ে দিচ্ছেন যাতে জাতীয় পতাকা লোকে বাড়িতে লাগায় আমি দিল্লি আর কলকাতার পার্থক্য দেখলাম আমি তো হয়েছিল উল্টোটা দেখবো যে এখানে জাতীয় পতাকা বেরিয়ে নাই এটাই দুর্ভাগ্য আমাদের কিন্তু এই এই যে একটা কোথাও যেটা একটা স্লোগান মমতা ব্যানার্জি দিয়েছিলেন এবং যেটা খুব সফল হয়েছিল বহিরাগত বাইরে থেকে এসে একটা সংস্কৃতি ডিজাইন করতে চাইছে যেটা পশ্চিমবঙ্গে ন্যাচারাল সংস্কৃতি নয় আপনি যা বলছেন তাতে কিন্তু মনে হচ্ছে এখনও বাইরে থেকে এসে একটা কোনো সংস্কৃতি তৈরি করা হবে যেটা নর্মাল সেটাকে ডানা মেলতে দেওয়া হবে না সেটা কি ঠিক আমরা করতে পারলাম বলে বলে করতে পারিনি বলে দিদি সেটা করছেন শত্রুঘ্ন সে নাকে নিয়ে এসে এটা বহিরাগত হলো না এই যে তারা নেতাদের এইজন লোকের নেতাদের বিশ্বাস করে না একজন টপ লিডার তখন নিজের বেলায় একরকম বলছেন অন্যের বেলায় আপনি যদি বাইরের থেকে আমাদের নেতারা আসেন তারা ইলেকশন লড়তে আসেননি লড়াতে এসেছিলেন অল ইন্ডিয়া পার্টি উনি যখন কংগ্রেসে ছিলেন রাজীব রাজীব গান্ধী আসতেন না এখানে তিনি কি বয়কট করেছিলেন নাকি তখন চামচাকিদি করতেন কারণ টিকিট চাই পদ চাই আর আজ যখন বিজেপির নেতারা আসছেন প্রাইম মিনিস্টার আসছেন হোম মিনিস্টার আসছেন ডিফেন্স মিনিস্টার আসছেন তার বিরুদ্ধে ইউপির মুখ্যমন্ত্রী আসছেন তিনি বর্ভাগত হয়ে গেলেন আর আপনি যখন ক্যান্ডিডেট পাচ্ছেন না পাটনা থেকে বিহারীবাবুকে নিয়ে এসে জিতছেন ওখানে যেহেতু বিহারি ভোট পাওয়া যাবে তখন আপনি আর বিহারি তখন আর বহিরাগত নন এরকম একাধিক নাম আছে আপনি যার কাছ থেকে বুদ্ধি নিয়ে ইলেকশন জিতলেন সেই পিকে কোথায় তিনি কোথায় করল উনি কালীঘাটের লোক নেই মাস্তুদো ভাই তিনি বিহারি একজন তখন ঠিক আছে বিহারির বুদ্ধি নিয়ে বাঙালিকে জিততে হচ্ছে দুর্ভাগ্য লজ্জার কী হবে পিকে সম্পর্কে আপনার মানে পিকে যদি না থাকতেন নির্বাচনের রেজাল্ট অন্যরকম হতো হতে পারতো উনি অনেক পরিবর্তন এনেছেন টিএমসির তাদের অধ্যত্ত্ব তাদের চুরি এইসব বলে বা ডায়লগ চেঞ্জ করে দিয়েছেন আমাদের সিন্ডিকেট চালানো পার্টি থাকলে পার্টিতে নেতা হতে হলে সেগুলো উনি বলেন এটা চলবে না কয়জন বন্ধ করেছে সারা ভারতবর্ষেতে লাল বাতি উঠিয়ে দেওয়ার জন্য চেষ্টা হলো বিজেপির কোনো নেতা চড়ে না মন্ত্রীরাও চড়ে না উনি না আমরা বিরোধিতা করবো ওনার মন্ত্রীরা অনুব্রত মন্ডল মন্ত্রীও নাই এটা সাধারণ কমিটির সদস্যও নাই তিনি লালবাতি ইউজ করতেন কে অধিকার দিয়েছে এরপরে মমতা ব্যানার্জি বলবেন তার সবচেয়ে প্রিয় ভাই সাড়ে পাঁচশো কোটি টাকার মালিক কেষ্টর ব্যাপারে উনি খুবই ক্ষুব্ধ উনি পার্থর ব্যাপারে এত কথা বলেননি কিন্তু কেষ্টর ব্যাপারে খুবই ক্ষুব্ধ যে পার্থবাবু ওনার পুরনো সঙ্গী যখন থেকে টিএমসি শুরু হয়েছে তারপরে উনি এসেছেন সবচেয়ে বিশ্বস্ত শিক্ষামন্ত্রী পার্টির মহামন্ত্রী আরও কী কী বা ডিসিপ্লিন অ্যাকশন কমিটির চেয়ারম্যান চেয়ারম্যান তার বিরুদ্ধে কে ডিসিপ্লিন অ্যাকশন নেবে তাকে তার কথা ভুলে গেলেন বলার দিন কেষ্টপ্রিয় এখন তার কাছে টাকা বেশি আছে হয়তো উনি ডাইরেক্ট পাঠাতেন পার্থব সে ঝেঁপে দিয়েছেন পুরোটা দেননি সে সেই তো ক্ষোভ পার্টির বিরুদ্ধে সেই যেন নূতন তৃণমূল শুরু হয়েছে যে যারা পুরোনোরা টাকা মেরে বসে যায় তাদের হাটাও আপনার সঙ্গে পার্থবাবু নিশ্চয়ই ভালো আলাপ ছিল খুব ভালো আলাপ ছিল আমি তিন বছর বিধানসভায় থেকেছি আপনি কোনোদিন দেখেছেন দাদা নামও শুনিনি আমি শুনলাম কি বড় নায়িকা দিদিমণি প্রশংসা করেছেন কোন সিনেমাটা হিট হয়েছিল আমার তাও জানি না এবার যেন উড়িষ্যার সিনেমায়

আপনি তার সঙ্গে এগ্রি করতে পারেন স্ট্রংলি ডিসএগ্রি করতে পারেন কিন্তু কথাগুলো খুব ইন্টারেস্টিং আর আমাদের সঙ্গে বসে দিলীপবাবু কিন্তু প্রায় একটা গ্লাস দুধ শেষ করে ফেলেছেন এবং আমার মনে হয় যে কোনো দুধের কোম্পানি যে এখনও কে কেন ব্র্যান্ড অ্যাম্বাসেডার করেনি এটা চরম আশ্চর্য আপনার মাঝে মাঝে মনে হয় না যে করলে কি আপনি করবেন হ্যাঁ দুধটা তো খাঁটি হওয়া চাই আমার নামে ব্র্যান্ডিং করবে দিয়ে আর ভেজাল দুধ দেবে এটা তো ঠিক নয় আমি শুনেছি অনেক যারা কিশোর কুমারও বলেছেন সিগারেটের কোনো অ্যাডভার্টাইজমেন্ট করেছিলেন উনি তাই দিয়েছিল আপনি কোন ব্র্যান্ডে সিগারেট খান বলে আমি কোনোদিন সিগারেট খাইনি তো আমি সিগারেট খাবো না লোককে বলে সিগারেট খাওয়াটা বলবো না আমি যে দুধ খাই ভালো দুধ খাই সেটা খেতে বলবো লোককে যদি সেরকম হয় নিশ্চয়ই আমি বলতে পারি কিন্তু কেন্দ্রীয় সরকার কিন্তু দুধের দাম দু টাকা বাড়িয়ে দিল দুধ প্রেমীদের জন্য খুব দুঃসংবাদ দেখুন সারা জুড়ে সব জিনিসের দাম কম বেশি বাড়ছে আর এটা অস্বীকার করতে পারে না অনেক দেশ দেউলিয়া হয়ে গেছে সেখানে বিক্ষোভ বিদ্রোহ চলছে কিন্তু ভারতবর্ষ নিজের জায়গায় দাঁড়িয়ে আছে অন্যান্য দেশের অনুপাতে আমাদের টাকার দাম কম পড়েছে আমাদের জিনিসপত্রের দাম কম বেড়েছে পেট্রোল ডিজেলও বলছে ফিফটি পার্সেন্টের বেশি বেড়ে গেছে অনেক দেশে কিন্তু আমাদের দেশে পঁচিশ তিরিশ পার্সেন্ট আটকে রেখেছি আমরা সেই জন্য ভারতবর্ষের জিডিপিও বাড়ছে আমাদের ইকোনমি স্ট্রং হয়েছে এই বছর এই খারাপ অবস্থাতেও চার লক্ষ কোটি টাকার বেশি আমরা রপ্তানি করেছি রেকর্ড যে আম্বানি আদানি সব টাকা নিয়ে পালিয়ে গেছে টাকা পাওয়া যাবে না একে ব্যাড লোন বলা হয় আট লক্ষ ষাট হাজার কোটি টাকা ব্যাড লোন মোদি উদ্ধার করেছেন যারা দিয়েছিল করতে পারেনি মোদি করেছেন আমাকে সেদিন শুনছিলাম অধিরিবাবু বলছেন যে খাদিটা নষ্ট হয়ে গেছে অধীরবাবু জানেন না এবছর এক লক্ষ কোটি টাকার বিজনেস হয়েছে খাদি আর ব্র্যান্ড আপ্যানটা নিজে মোদি এটা হচ্ছে সে হ্যাঁ এটা ঠিক অনেক কাজ বাকি ট্যুরিজম নষ্ট হয়ে গেছে ফলে অনেক লোক বেকার হয়ে গেছে কলকারখানা বন্ধ হয়ে গেছে এটা করতে হবে সারা বিশ্ব হাহাকার করেছে চাল ডালের জন্য মোদিজি তিন বছর ধরে আশি কোটি লোককে ফ্রিতে খাইয়ে রেখেছেন একটা লোকও মরতে দেননি এটা কি কম বাড়িঘর তৈরি করে দিয়েছেন জিনিসপত্রের দাম বেশি হয় অসম্ভব ফ্যান অমিত শাহর অতটা ফ্যান নন না আমাদের যিনি ব্র্যান্ড অ্যাম্বাসডার মোদি তিনি আমাদের নেতাতাকে প্রজেক্ট করা হয়েছে তিনিই করছেন কাজ অমিত শাহী মোদীর নাম বললেন বেশি বেশি করে তো আমি কেন বলবো না উকিলের কাছে কেন যাবে ডাইরেক্ট জজের কাছে যাচ্ছি দারুন ব্যাপার একটা কথা বলুন যে আপনার সোনার বাংলায় গরুদের আস্তানা কেমন হবে যেমন এমন এখন দেখি যে রেস কোর্সে যে ঘোড়াগুলো ছোটে অত্যন্ত যত্ন নেওয়া হয় মাউন্টেড পুলিশ যেগুলো যে ঘোড়াগুলো এখনও ইউজ করায় তাদের আলাদা আস্তানা আছে গরুদের আস্তানা কেমন হবে আপনার স্বপ্নের দেখুন আমাদের গ্রামগঞ্জে চিরদিন গরু রাখা অভ্যাস ছিল কিন্তু গরুর পোষাটা এখন খুব খরচ সাপেক্ষ হয়ে গেছে তার খাবার দাবার চাষবাসও কমে যাচ্ছে ফলে রাখতে চান না ওনারা কিন্তু গরু সেবা করাটা আমাদের সংস্কৃতির মধ্যে আছে বলে অনেকে রাখেন দুধ না দিলেও রাখেন কিন্তু গরু রাখলে ঠিক রাখা উচিত হয়তো আমাদের যেমন গুজরাটের গির গরুর সঙ্গে আমাদের বাংলার গরুর প্রজনন করিয়ে তার সিমেন্স দিয়ে নতুন একটা প্রজাতি তৈরি আমি গঞ্জে দেখি লাল লাল গরু দেখবেন যদি যান তো তাদের দুধও বাড়ছে শক্তিশালী হচ্ছে এবং বাংলার আবহাওয়াতে তারা বাঁচছে যে জার্সি ফার্সি গরু তাকে অনেক ওষুধপত্র দিয়ে বাঁচিয়ে রাখতে হয় বহিরাগত গরু বাংলার গরু বাংলার গরু তো ভারতবর্ষেও প্রায় পঁচাত্তর রকমের গরু ছিল এখন তিরিশ পঁয়ত্রিশ প্রকারের আছে আমাদের দেশীয় বিদেশের বহু গরু এসে গেছে এখন দেখতে বড় দুধ বেশি দেয় জানি না বাকি ভালো মান তো সে সে আর লোকে কী গত গরু ছেড়ে তো চরে খেতে এখন রাস্তাঘাট হয়ে গেছে হাইওয়ে হয়েছে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে তো গরুকে রাখার ব্যবস্থা ঠিকঠাক যাতে সুস্থ থাকে তার খাওয়ার ব্যবস্থাও করা উচিত কারণ সে তখন তা আপনার খাওয়ার ব্যবস্থা করবে এগুলো সরকার এখন অনেক প্রকল্প গোকুল প্রকল্প শুরু করেছে কেন্দ্র সরকার অনেক রাজ্য সরকার তাকে জমি দেওয়া হচ্ছে জমিতে তাকে প্রজেক্ট করার জন্য টাকা দেওয়া হচ্ছে যাতে গরুর রেখেও তা মানুষ ব্যবসায়িকভাবে সফল হতে পারে এখানে ডানকনিতে এখানে রাজারহাটে অনেক জায়গায় নতুন নতুন ফার্ম তৈরি হয়েছে আমি দিল্লিতে ছিলাম দু সপ্তাহ আগে গেছিলাম পাশে মিরাটের কাছে মিরাট না আলিগড়ের কাছে একটা ফার্ম দেখতে এরকম অনেক ধরনের দেখে আসছে যে এটাও মানুষকে উপার্জন দিতে পারে এরকম করা উচিত রিসার্চও হচ্ছে বিদেশেও হচ্ছে আমাদের দেশে অনেকভাবে হচ্ছে সরকারও তার জন্য সহযোগিতা করছে সেটাকে যদি ব্যবসায়িকভাবে সফল করা যায় তাহলে কারণ বাচ্চাদের জন্য গরুর দুধ সবচেয়ে ভালো আমরা জানি মায়ের দুধের চাইতে সেটাকে ব্যবসায়িকভাবে যখন আমাদের ছেলেপুলেরা নেবে তখন গরুর দুধও পাওয়া যাবে তারাও স্বাবলম্বী হবে বাংলাদেশে সত্যি গরু পচার হয় হয় নয় হাজার হাজার সংখ্যায় হয় আর ওখানকার সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন এখানে বনগাঁই চলুন আপনি দেখবেন হাজার হাজার গরু যায় ওখানে হাজার হাজার বিঘা জমি নষ্ট হয়ে যায় চাষই হতে পারে না ওই জমির উপর দিয়ে রাত্রেবেলা গরু চালিয়ে নিয়ে যাওয়া হয় বর্ডার এলাকায় বড় বড় বাগান আছে খালি সকালবেলা গরু পৌঁছবে বিকাল বেঁধে রাখার জন্য একশো দুশো টাকা একটা গরুর জন্য দিতে হয় রাত্রেবেলা বা গরু চলে যাক বা একদিন দুদিন থাকবে এগুলো ওপেন সিক্রেট ওখানে ঠিক আছে আমার কথা বলুন যে আমি বুঝলাম যে অনুব্রত বা যারা যারা অভিযুক্ত গরু পাচার করছেন বিএসএফ তো আপনাদের হাতে অমিত হাতে তিনি কী করছেন বিএসএফের কাজ গরু পাচার করা আটকানো নয় মানুষ আটকানো স্মাগলিং আটকানো যদি গরুও বেরিয়ে আটকাতে অসুবিধা আমি না আপনি এখান থেকে তিনশো কিলোমিটার গরুটা চলে গেল হাইওয়ে দিয়ে পুলিশের চোখের সামনে দিয়ে ধরতে পারলেন না বিএসএফ গরু আটকাবে নাকি স্মাগলার আটকাবে নাকি অনুপ্রবেশ আটকাবে আমি কথা বলেছি বলছে আমাদের কাজ গরু বাংলাদেশের দিকে বন্দুক তাক করে দাঁড়ানো পেছন দিকে নয় ওই দিক থেকে কেউ না আসে এটা আমাদের কাজ দেখা আপনি যদি এদিক থেকে ঢুকিয়ে দেন সে কি দেখবে কতজন বিএসএফ আছে কত জায়গা আছে তো আপনি ইচ্ছা করে গরু পার করছেন টাকা নিচ্ছেন আপনার পুলিশ যুক্ত নেতা যুক্ত ওখানকার পঞ্চায়েত যুক্ত বিএসএফ কী করবিস বিএসএফকে গুলি চালিয়ে দিচ্ছে তো সেজন্য আপনি চ্যালেঞ্জ নিচ্ছেন পাচার করবো কী করলে কর এটা হতে পারে না এখানকার সরকার কী জন্য আছে দেশের সম্পদ বাইরে চলে যাওয়াটা দেখবে বলে তারও তো দায় হচ্ছে না আটকায় শেষ সীমা হচ্ছে বিএসএফ বিএসএফ কী কী করবে আপনি বেড়া দিতে দেবেন না তার কাঁটা এক হাজার কিলোমিটার কেন বাকি আছে পশ্চিমবাংলা বাংলাদেশের বিএসএফ দেখবে না যে এখান থেকে যদি চলে যায় সে একবার চেক করবে না যে কি যাচ্ছে না যাচ্ছে কোথায় কোথায় চেক করবে এত বড় ফাঁকা জায়গা জল জঙ্গল নদী আপনি চলুন ওইখানে ধুলিয়ানে চলুন গঙ্গাতে রাত্রেবেলা গরুকে দুপাশে দুটো যে ইয়ে আছে কলা গাছের দুটো গুঁড়ি দিয়ে বেঁধে সামনে দিয়ে নদীতে ছেড়ে দিচ্ছে ও ভেসে ভেসে চলে যাচ্ছে ওখানে ধরে নিচ্ছে কোথায় কোথায় দেখবে এত বড় নদীতে এত বড় জঙ্গলে কোথায় গরু যাচ্ছে রাত্রেবেলা জঙ্গলের ভিতরে বিএসএন দেখা সম্ভব নাকি তাহলে পুলিশ কি জন্য আছে পুলিশ পাচার করার জন্য আছে আর বিএসএ আটকাবে যারা এইসব কথা বলে তারা ওই পাচারের সঙ্গে যুক্ত আছে অসাধারণ আপনার মানে এই যে স্টেপ আউট করে মারছেন কিন্তু আমি আপনার জিনিস জিজ্ঞেস করি খুব সিম্পল একটা প্রশ্ন এনআরসি কি হবে এনআরসি হবে কি কবে হবে কী হবে কে জানে তিনশো সত্তর ধারা বাতিল হবে কে জানতো আজকে আমাদের বেশি প্রয়োজন বাংলার জন্য সিএ লাগু করা কারণ এটা হলেই আর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে এনআরসি বিজেপি করেনি সুপ্রিম কোর্টের অর্ডারে আসামে লাগু হয়েছে যেহেতু সরকারটা বিজেপি ছিল তারা করতে বাধ্য হয়েছে লাগু করেছে পশ্চিমবঙ্গে এনআরসির প্রশ্ন নেই এখানে এটা আইনি প্রবণ এটা তো রাজীব গান্ধীর আমল থেকে চলে এসেছিল আমাদের কোনো দায় নেই আমরা ইমপ্লিমেন্ট করেছি এবং এটা গৌরব আমাদের যে আমরা করতে পেরেছি সুপ্রিম কোর্টের কথা মেনেছি তাতে যদি ভুল ভ্রান্তি থাকে নিশ্চয়ই লোকে সুপ্রিম কোর্টে বলবে দেখুন এই লোকগুলো বিনা কারণে শাস্তি পাচ্ছে এদিকে রক্ষা করুন কোর্ট যেহেতু রায় দিয়ে দিয়েছে কোর্টের দায়িত্ব দেখান পশ্চিমবঙ্গায় আমরা এই জন্য দাবি করেছি যে এখানে প্রায় তিন কোটির কাছাকাছি যে মুসলিম সমাজ আছে তারা ফিফটি পার্সেন্ট বাংলাদেশ থেকে এসেছে রোহিঙ্গারা ঢুকছে বেআইনিভাবে এই জন্য হচ্ছে সেই জন্য এদেরকে বার করা উচিত কারণ তাদের জন্য আমরা দেশ দিয়ে দিয়েছিলাম এই কবে শুরু হবে এটা তো পাশ হয়ে গেছে আইন তো হয়েছে কমপক্ষে সত্তর বছর পরে এবার অনুকূলতা আসবে এই সরকার না হলে অন্য কেউ সরকার এসে করুন যারা বলছে সি লাগু হচ্ছে না এখন আপনি সহায়তা করুন লাগু করে দেবো আবার বলুন যে আপনি তো মানে আপনাকে সবাই জানে যে স্ট্রং ম্যান অফ বেঙ্গল পলিটিক্স কিন্তু এই স্ট্রং ম্যানের অসহায়তা কখন আসে যেমন আমি জিজ্ঞেস করছি দুটো দিন একটা হচ্ছে নির্বাচনে হেরে গেলেন সবাই বলল বিজেপি জিতবে বিজেপি সাতাত্তরটা সিট পেলে এখন সত্তরটা দাঁড়িয়েছে সাতজন চলে গেছে এবং রাজ্য সভাপতির পদ থেকে আপনি সরে গেলেন যে দিলীপ ঘোষ আঠেরোটা সিট এনে দিয়েছিল বলে এত বন্দিত হচ্ছিল এই দুটো দিনের মধ্যে আপনার জীবনের সবচেয়ে শোকাবহ দিন কোনটা নির্বাচনে হারার দিন না যেদিন আপনাকে সরানো হলো দেখুন আমি পার্টির সঙ্গে কোনো অ্যাগ্রিমেন্ট করিনি যে আমি ক্ষমতায় এনে দেবো পার্টিকে কারণ আপনি জানেন আমি যখন সভাপতি হয়ে পার্টি কোথায় ছিল চার পার্সেন্ট আট পার্সেন্ট ভোট ছিল দুটো এমপি একটা এমপি জিতত তারা আমাদের কোনো যোগদান ছিল না আপনার জিততেন তারা দিল্লিতে থাকতেন বাকি পঞ্চায়েত পঞ্চায়েত খুঁজে দেখতে হতো মিউনিসিপ্যালিটি কাউন্সিলার খুঁজে দেখতে হতো এরকম অবস্থা ছিল আমার মনে হয়েছিল এইভাবে রাজনীতি করলে বাংলায় লাভ হবে আমি যেটুকু বুঝেছি আমি রাজনীতি করিনি কিন্তু রাজনীতিবিদদের দেখেছি কাছ থেকে আমার বাবাও ওখানে পঞ্চায়েত স্তরে রাজনীতি করতেন গ্রামে দেখেছি আমি কোনো রাজনীতি ইনভলভ হয়নি কিন্তু পার্টি যখন বলেছে বা সংগঠন বলেছে যাও করো সেটাকেই মিশন হিসাবে নিয়েছিলাম তো আমার কাজে দেখে পার্টির কর্মীরা আমাকে বিশ্বাস করেছেন সাহায্য করেছেন সাধারণ মানুষ বিশ্বাস করেছেন তারা এসেছেন তবে তো পার্টি আটত্রিশ চল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে এই যে পার্টি পাঁচ বছরে যারা পঁয়ষট্টি বছর হয়নি পাঁচ বছরে হয়েছে এটা তো গর্বের ব্যাপার এই পার্টিকে আমরা সংগঠন হিসেবে দাঁড় করিয়ে দিয়েছি আমার পরে আমার মতো কোনো কেউ আসবেন যিনি নেতৃত্ব দেবেন আমার কর্মীরা লড়াই করবেন সেটাকে ক্ষমতায় নিয়ে যাবেন সাতাত্তর থেকে একশো সাতাত্তর হবে সময় হয়

কিন্তু ইলেকশন জিততে গেলে আপনাকে পলিসি ইস্যু সময় সুযোগ অনেক কিছু লাগে কিন্তু অ্যাগ্রেশনটা কিন্তু একটু বিদ্যোজন টাইপের মনে হয় ওনাকে বলেই আপনার বারবার বলেন আরে দিলীপ ঘোষ খালি উল্টা পাল্টা বলে শিক্ষিত ভদ্রলোক চাই দিদি বিজেপি তো শিক্ষিত ভদ্রলোক আছে আমার বিষ্ণুকান্ত শাস্ত্রী বা হরিপদ ভারতী এবং মাননীয় তথাগত দা মাননীয় অসীম ঘোষ প্রফেসর ছিলেন সব শিক্ষিত আমি সুকুমার দা আর মাননীয় তপন দা আমরা প্রফেসর ছিলাম না আমাদের মাননীয় অমিত মোদীজি বলেন হার্ডওয়ার্ক নেই ওয়ার্ক চাই আমরা হার্ডওয়ার্কার আমরা চেষ্টা করেছি পার্টির জন্য পার্টি এগিয়েছে তো সেরকম কেউ না কেউ আসবে তারা কাজ তো চলতে থাকে পার্টি এত বছর ধরে কাজ কিন্তু এখন কলকাতার জন্য কোন মডেলটা হার্ডওয়ার্কার না হার্ডওয়ার্ক কোনটা চাই সেটাও আমরা চিন্তা করছি কলকাতার লোক কী চাইছেন তারা কি এই পোকায়ে ধরা বাংলা দুর্নীতিতে ডুবে যাওয়া বাংলা চান নাকি সোনার বাংলা চান তারা মমতা ব্যানার্জি দুর্নীতিতে ডুবে যাওয়া বাংলা চান নাকি মোদির সোনার বাংলা চান সেটা তারা ভাবুন তারা কিন্তু একজন আধের অধিকার আছে আমরা তো জোর করে বলতে পারি না পুরোনো ক্যাপ্টেন তো নতুন ক্যাপ্টেনে খেলা দেখেন বা পাশে দাঁড়িয়ে দেখেন দেখেন নয় আমি তার সঙ্গেই মাঠে হাঁটছি রাস্তায় হাঁটছি কাঁধে কাঁধ মিলিয়া একজন কর্মী হিসাবে তিনি আমার নেতা তার সঙ্গে আছে একটু কাউকে বলছেন না যে একটু জোর করো আওয়াজটা জোর করছে তিনি একজন ভালো লেখাপড়ায় মাস্টার মশাই প্রফেসর তিনি তো সবাই রাস্তায় দাঁড়িয়ে আপনাকে বলে আপনি পারবেন না আপনার কাজ আলাদা তিনি তাকে আমরা মনে করছি এরকম লোকটা আছে বাকি আমরা পেছনে আছি এটা ভদ্রলোক শান্ত সুন্দর শিক্ষিত একজন লোক আছে লড়ার জন্য আমরা আছি বাকি যা করো সেটা করছি আমরা আর সেটাই করতে আরম্ভ তিনি আজকে দেখুন মাঠে ঘাটে নেমে লড়াই করতে আরম্ব আন্দোলন করছে পুলিশের সাথে বাইকে ঘোরা যেটা ইয়াং ম্যান একজন তো শুরু হয়েছে তো বিদ্যুৎ টানতেও পারবেন নিজেদের দিকে বিদ্যুৎজনরা টানা টানতে পারে না পারা আমার মনে হয় আদর্শ থেকে বিদ্যুৎজনরা আজকাল যান না সুবিধা দেখে পুরস্কার দেখে যান আমি ভুল এটা আপনি প্রমাণ করে দিন আপনার বিদ্যুৎজনদের সময় তাই ধারণা আছে আমরা একটা মমতা ব্যানার্জির একটা ক্লিপ দেখাবো এতক্ষণ বিদ্যুৎজনদের নিয়ে কথা বলছিলাম আবার মুখ্যমন্ত্রীদের ফিরি বাট মমতা ব্যানার্জির লড়াইটাকে তো আপনি সম্মান করেন নিশ্চয়ই লড়াই না করলে মুখ্যমন্ত্রী হলেন কি করে লড়াইটা নিজের জন্য না করে সময়ের জন্য করে মাত্র পাঁচশো কোটি টাকা ওকে আপনারা ঘর বন্দি করে রেখে দিয়েছেন আমি মনে করি কেষ্টরা ভয় পাবে না একটা কেষ্টকে ধরলে লক্ষ কেষ্ট রাস্তায় তৈরি হবে এটা বিজেপি জেনে রেখে আপনি বলছেন রাস্তায় নামবে না তো লক্ষ নামবে বলে আচ্ছা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই যে প্রায় ষাটটা রাইস মিল বানিয়েছে তেরোটা পেট্রোল পাম্প

কেষ্টর বাড়ি থেকে পাওয়া গেছে তার আশপাশের লোকেরা সব চোর আমি তো বলছি দিদিমণি আপনার আশেপাশের লোকেরা সব দুর্নীতিগ্রস্ত কেন তার দায় আপনাকে নিতে হবে আপনি বলতে পারবেন না যে আমি জানি না পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই বাট একজন মানুষ যাই বলুন আপনি আগের নির্বাচনের আগেও বলেছিলেন যে জেতাটাই আসল তিনি তিনবার নির্বাচন জিতেছেন এগারো বছরে তিনবার লাস্টবার আপনারা গোয়েন্দা টোয়েন্দা দিয়ে ছয় লাভ করে দিয়েছিলেন সমস্ত কিছু বলতে পারবেন না তৃণমূল নিজেরা নির্বাচন করেছিল তারপরেও উনি যেতেন কি করে কোথায় ওর ক্যারিজমাটা লুকিয়ে আছে লালু প্রসাদ চারবার জিতেছেন তিনিও রেলমন্ত্রী ছিলেন ইনিও রেলমন্ত্রী ছিলেন ভবিতব্য কি ওইদিকে যাচ্ছে আমি এই প্রশ্নটা পাবলিকের সামনে রাখি আর অভিষেক অভিষেক অভিষেকটা একটা নতুন নেতৃত্ব দিলে ভালো কথা অভিষেক শিক্ষিত মার্জিত মার্জিত কিনা জানি না ম্যান আমরা আশা করব আগামী ভবিষ্যৎ প্রজন্ম এগিয়ে আসুক স্বচ্ছ রাজনীতি করুক বাংলাকে নতুন নেতৃত্ব দিক অভিষেকের মতো অনেক যুবক আছেন আমাদের তাদের আদর্শ হওয়া উচিত এই ধরনের নেতাদের মতো নেতা বাংলা আজকে চাইছে না আমি চাইবো অভিষেক ভালো কাজ করুক কম বয়সে রাজনীতি এসছে সফল হয়েছে আরও সফল হোক যাতে বাংলা তার থেকে লাভ পায় আমি শুভেচ্ছা জানাবো এবং তার মতো যারা অনেক যুবকরা আজকাল অভিষেকের কখনো দেখা হয়েছে আধবার পার্লামেন্টে দেখা হয়েছে নমস্কার হয়েছে উনি যান না আর ওনার সঙ্গে দেখা হওয়ার সুযোগ নেই নমস্কার হয়েছে এবং ওনার যখন ওই অ্যাক্সিডেন্ট হয়েছিল চোখে তারপরে একবার জিজ্ঞেস করলাম ভাই চোখ টুক কেমন আছে না একটা এমনিতে ভালোই লাগে না কাজকর্ম তো উনি কিছু করেন না পাবলিকের সামনেও আসেন না আসা উচিত উনি তো পার্টি দাঁড় করার মমতা ব্যানার্জি পার্টি দাঁড় করিয়েছেন এবং সেই পার্টিতে সবাই করে খাচ্ছেন বা নেতা হয়েছেন নিজেকে কন্ট্রিবিউট করতে হবে নিজেকে কষ্ট করতে হবে মানুষের কাছে গ্রহণযোগ্য করতে হবে আপনি ডায়মন্ড হারবার মডেল বলে ওখানে কোনো পার্টিকে ঢুকতে দেবেন না কোনো সভা সমিতি করতে দেবেন না কথা বলতে দেবেন না মেরে দেবেন না হলে জেলে ঢুকিয়ে দেবেন এই মডেল তো ভারতবর্ষে চলতে পারে না গণতান্ত্রিক দেশ মডেল হলে করুন আমি জানি না ডায়মন্ড হাবার জেলাতে এগারো বছর আর এস এস এর প্রচারক ছিলাম তখন এই পাকা রাস্তা হয়নি সব ইটের রাস্তা ছিল ভেতরে ভেতরে ওই সবে একে নাম করা চুয়া আর কি কি সেলিম বড় ডাকাত ছিল ওখানে তখন থেকে আমি সাইকেলে করে ওই সরিষা থেকে আরম্ভ করে ফলতা এদিকে মগরাহাট এলাকা সিরাকল সব জায়গায় সাইকেলে ঘুরতাম এই যেতে ভোটে জেতার মানে আপনি আপনার টিমকে নিয়ে আগেরবার আপনারা হেরে গেছেন কিভাবে জেতাবেন জেতার মন্ত্রটা কি কোথা থেকে যেভাবে লড়াই করেছি আমরা জিতেছি সিপিএম চৌত্রিশ বছর লাগাতার জিতছিল বাংলার মানুষ বা কংগ্রেস ধরে নিয়েছে আর পাল্টানো যাবে না সেই সময় রাতারাতি সব পাল্টে গেল সেই ইলেকশন আমি খুব কাছ থেকে দেখেছি তখন রাজনীতি করি না আমি আমার বাড়ি কবি বললপুরে গ্রামে আমি গিয়েছিলাম ভোট দিতে আপনি সিপিএম সমর্থক ছিলেন না কংগ্রেস আমি তখন ভোট তো দিতাম দিনে মাঝখানে অনেক জায়গায় আন্ডামানে ছিলাম এদিকে ছিলাম একবার যখন জয়েন্ট ছিল টিএমসি বিজেপি তখন হয়তো টিএমসি কে ভোট দিয়েছি আমি কে ভোট দিয়েছি তখন

তো সেই জন্য সেই সব দেখেছি মানুষকে দেখলাম আমি ভেবেছিলাম যেহেতু কলকাতা কেন্দ্রিক টিএমসি ছিল মমতা সব আন্দোলন কলকাতা হয়েছিল আমার মনে হয়েছিল যে কলকাতা এলাকায় শিক্ষিত এলাকারা পরিবর্তন করবে গ্রামেগঞ্জে হবে না কিন্তু যেখানে টি আর জড় ছিল সেই জঙ্গলমহল আমার ঝাড়গ্রামে সেখানে পাতার মতো উড়ে গেল সিপিএম রাতারাতি লোক এলো ভোট দিলে চলে গেল তিনটার মধ্যে ভোট শেষ কিন্তু কোনো দিন হবে পশ্চিমবঙ্গে যে হিন্দুত্বের যে তাস বিজেপি বারবার করে হিন্দুত্বের কথা বলে পশ্চিমবঙ্গের মানুষ যেরকম সবাইকে নিয়ে চলে হিন্দুত্ব যারা বোঝানো তারা এই সব কথা বার্তা নিয়ে চলে বলে ইসলাম আর আমাদের দেবে না আমরা জানি কেন দেয় না আমাদের দেবে না কিন্তু দিলো না কেন সেটা হচ্ছে প্রশ্ন মনে করেছে যে বিজেপি এলে আমাদের সমস্যা কারণ এটা বোঝানো হয়েছে এতদিন ধরে কিন্তু আজকে উত্তরপ্রদেশে সংখ্যালঘুর দেখতে পাচ্ছি যে গুজরাটে দেখতে পাচ্ছি যে বিজেপি এলে তারা সেফ করে খাওয়ার ব্যবস্থা হবে চুরি ডাকাতি করতে হবে না জেলে যেতে হবে না খুন খারাপ পকেটমারি করতে হবে না আর যান পশ্চিমবাংলার সমস্ত থানাতে যে ক্রিমিনালস আছে তার সেভেন্টি পার্সেন্ট আছে মুসলিমরা কেন কারণ তাদেরকে আয় উপায় নেই শিক্ষা নেই বাঁচার জন্য সব করতে বাধ্য হচ্ছে আর পুলিশ গায়ে হাত দেয় না কেন এটা করে একটা সমাজ থাকবে আর সত্তর তিরিশ পার্সেন্ট লোক যদি পিছিয়ে থাকে তাহলে দেশটা এগোবে রাজ্য কী করে এগোবে তাদেরকে গরিব করে রেখে ভোটার বানিয়ে রেখে রাখা হয়েছে তাদেরকে ভারতীয় করা হচ্ছে না নাগরিকও করা হচ্ছে না শিক্ষিতও করা হচ্ছে না তাদের নাগরিক অধিকারও দেওয়া হচ্ছে না তারা তো সাধারণভাবে বলছে দিদি রাজত্বে অনেক বেশি তারা অনেক সরকারের বিষয় গত কয়েক বছর কটা ইলেকশন দেখুন মুসলিম সমাজ যাকে ভোট দিয়েছে তারা সব হারতে আরম্ভ করেছে কংগ্রেস থেকে আরম্ভ করে কমিউনিস্ট আরম্ভ করে নিশ্চিন্ন হয়ে গেছে মুলায়ম লালু প্রায় শেষ পার্টিগুলো এখানেও তাই হবে তারা ভুল করছে আজকে যারা তাদেরকে বিশ্বাস করেছিলেন ভোট দিয়েছিলেন রক্ষক হয়েছেন তারা কত বড় চোর বিশ্বাসঘাতক প্রমাণ হলো মুসলমানদের কত পণ্য হয়েছে পশ্চিমবাংলার সবচেয়ে গরিব পশ্চিম বাংলার মুসলমান কেন এর উত্তর কে দেবে বিজেপি দায়ী নয় আমরা কোনোদিন ক্ষমতায় ছিলাম না এটাই কি মুসলিম সমাজকে ভাবতে একটা কথা বলুন এই যে বলছে মহারাষ্ট্র মডেলে বাংলাতেও ভাঙন ধরাতে পারে বিজেপি মিঠুন চক্রবর্তী অলরেডি বলেছেন তার কাছে এতজন এমএলএ যোগাযোগ করছেন প্রকাশ্য প্রেস কনফারেন্স করে বলেছেন কোনো ইয়েতে বলেননি ব্রেকিং নিউজ দিচ্ছি চলুন বি রেডি ফর ইট এই মুহূর্তে যখন বসে আছি আটত্রিশটা তৃণমূল এমএলএ আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্কে আছে তার মধ্যে একুশ জন আমার সঙ্গে ডাইরেক্ট ভালোই তো মিঠুন দা তো টিএমসিতে ছিলেন এক সময় চেনে সবাই আর সবাই সবাই মানে ওনাকে ওনার কাছে যে তিরিশ পঁয়ত্রিশ জন এমএলএ যায় তার মানে ডালমে কুচ কালা হয় পার্টির মধ্যে কিছু গন্ডগোল চলছে নাহলে নতুন টিএমসি কেন হচ্ছে কিছু তো গন্ডগোল আছে না আপনার কাছেও নিশ্চয়ই অনেক এমএলএ কি যোগাযোগ করছে আমি যোগাযোগ রাখি না যোগাযোগ নমস্কার করি আমি ওদের সঙ্গে রাজনীতি কথা বলি কেমন আছো ভাই বাড়ির খবর কি এটুকু বলি এটা কী করে হতে পারে মিঠুনকে যোগাযোগ করছেন আপনাকে যোগাযোগ করছেন এটা হতে পারে মিঠুন তাকে মনে করেছে সে পুরনো পরিচিত দিলীপ ঘোষকে ওরা হজম করতে পারে না তাই আমার কাছে বলে না ভয় পায় আমি অনেককে মজা করে বলতাম বিধানসভায় বন্ধুত্ব ছিল এই আগামীবারে যদি বিধানসভায় আসতে হয় তাহলে তোমাকে সিম্বল চেঞ্জ করে আসতে হবে টিএমসি অনেককে বলেছিলাম তারা সিম্বল চেঞ্জ করে নি তাই আসতে পারেনি তাদেরকে আমরা হারিয়েছি একটা কথা বলুন এখানে স্টুডিওতে বসে সিম্বল চেঞ্জ করে আপনি বললেন অনেক ক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্বের কথা মানতে হয় পরের নির্বাচনে দু হাজার চব্বিশ হোক দু হাজার ছাব্বিশ হোক বিধানসভা কি দু হাজার লোকসভা অনুব্রত আর পার্থ এসে আপনাকে ধরলেন বললেন যে আমরা সিম্বল বদলে বিজেপিতে জয়েন করতে চাই নিজেদের শুদ্ধিকরণ করে বিজেপিতে জয়েন কি করবে আপনি না আমি তো ডিসনাল নেওয়ার কেউ নেই আর এই ধরনের লোক বিতর্কিত লোককে আনার লাভ হবে না পার্টির ক্ষতি হবে একবার আমরা ভুগেছি তা সেটা অন্য বিষয়ে কি হবে পিসির গো ফেলে পেশা হবে কি পিসি হবে সেটা তো তখন দেখব এখন নয় অপেক্ষা করুন রাজনীতি কোন দিকে যায় কেউ বলতে পারবে না শেষ দিকে আমরা চলে এসেছি যে একটা সময় পশ্চিমবঙ্গে একটা সৌজন্যের রাজনীতি ছিল সিদ্ধার্থ শঙ্কর রায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতিবাবু তখন অপোজিশন পার্টির লিডার কিন্তু দেখা হলো একটা শিষ্টাচার ছিল আপনি এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমরা একসঙ্গে কখনো সেই রকম কোনো সৌজন্যের বাতাবরণ দেখিনি এবার দুজনেই হাঁটতে খুব ভালোবাসেন আপনি রোজ সকাল মর্নিং ওয়াক করেন উনিও করেন আমি গতবারে দেখাবো না আপনার হাঁটা হাঁটা সকাল থেকে কুড়ি কিলোমিটার হাঁটেন হ্যাঁ দিন চলে যাবে না এইভাবে এখন তো আসতে হাঁটছেন এখন আসতে হাঁটছেন সাধারণত জোরে অনেক সময় জোরে হাঁটেন ট্রেডমিলে হাঁটেন উনি বলেছেন বাড়িতে না এমনিতেও হাটেন রাষ্ট্রপতি প্রণববাবুর লাস্ট ট্যুর যখন বিদায়ী কার্যক্রম হলো গল্প হচ্ছিল তখন আমাদের না অনেকেই ওই ভোজ ছিল রাত্রেবেলা রাজভবনে এই গল্প হতে হাঁটার কথা এলো তো উনি বলে আমি কুড়ি কিলোমিটার হাঁটি আমি জানি না কত সময় লাগে হাঁটতে আমি তো তিন চার পাঁচ কিলোমিটার রোজ হাঁটি যেটা ঠিক সঙ্গে সিকিউরিটি গার্ড থাকে নাকি আমি তো যেখানে যাই গার্ড যাই এখানেও এসছে যখন সিকিউরিটি দিয়েছে অঙ্গরক্ষক তাও সঙ্গেই থাকবে আগে এইসব ছিল না যখন থেকে গাড়ি ভাঙছে মারছে রাজনীতিতে হিংসা এসে গেল তখন পার্টি মনে করেছে সরকার মনে করেছে আমি যাইনি আগে দিদি আমাকে দিয়েছিলেন সুরক্ষা দুজন পুলিশের আমি চাইনি কাউকে তারপরে সেব এসেছে পরিস্থিতি দেখে দিয়েছে কোথাও কি আপনারা দুজন দুজনকে কোথাও সিক্রেটলি অ্যাডমায়ার করেন আপনি এবং দিদি না না দিদি রাজনীতিতে সফল পরিশ্রম করেছেন তাতে স্বীকার করতে আমার কোনো অসুবিধা নেই সফল ব্যক্তির কাছ থেকে অনেক কিছু শেখা যায় কাছ থেকে দিতে হবে আমি লেগে থাকা লড়াই করা এটা কিন্তু তারপরেও নিজের জায়গা নিজেকে করতে হয় আমাদের এখানে একটা কনফিশন বক্স আছে অর্থাৎ আপনি যে মনের কথা হয়তো নিভৃতে নিজের সঙ্গে বলেন একটা বক্সের দিকে তাকিয়ে সেটা যদি একটু বলেন যে কোনো রকম একটা কথা যেটা বলতে পারেননি বলতে চান নিজের সঙ্গে নিজের বলেন বাইরে বলেন এরকম কোনো কোন কনফেশন যদি করে মনে করুন আপনি কনফিউশন করলেন যে না আমি বুঝতে পারছি বিজেপির দু হাজার চব্বিশেও আঠেরোটা সিট আর হবে না এটাও বলতে পারেন আবার বলতে পারেন আঠাশটা সিট পাবেন তাও বলতে পারেন যা মনে করেন এখন একটাই কনফেশন সেটা হচ্ছে যে পশ্চিমবাংলায় যে দুর্নীতির হিংসার সাগরে পড়ে গেছে সেখান থেকে উদ্ধার করার জন্য আমাকে ভগবান যেন শক্তি দেয় তো রেজলিউশন হয়ে গেল কনফিউশন কিছু আছে হ্যাঁ কনফিউশন এটাই যে মানুষ আশা করেছিল আমার হাত দিয়ে অনেক কিছু পরিবর্তন হবে সেটা হয়নি সেটা আপনি দুঃখ পেয়েছেন হ্যাঁ আমি আশা করব কেউ না কেউ সেটা পুরো করবে না আপনি এমনি যে দিলীপ ঘোষের মধ্যে কিন্তু একটা ইমোশনাল দিলীপ ঘোষ লুকিয়ে আছে এই ইমোশনাল দিলীপ ঘোষ কিন্তু লোকে দেখতে পায় না মনে হয় এখন আপনারা ওটা দেখাতে চান না আপনারা চান যে পলিটিশিয়ান দিলীপ ঘোষকে দেখাতে আমি অনেক কিছু করি আমি মাছ ধরি আমি ফুটবল খেলি ক্রিকেট খেলি আমি সাঁতার কাটি ব্যায়াম করি লোকের সঙ্গে আড্ডা মারি ফুটবল কোন পজিশনে খেলেন ফুটবল তো যখন খেলতাম তখন ফরওয়ার্ডেই খেলতাম স্কুলে খেলেছি এখনো মাঝে মধ্যে ছেলেপুলেদের সঙ্গে নেমে পড়ে খেলতে এক্সারসাইজ করি আপনার সঙ্গে একজন বিখ্যাত ফুটবল কোচ আছেন তা আমি জানি আপনি তাকে দেখেছেন কিনা তার সঙ্গে খুব মিল আছে অমল দত্ত বলে না অমল বাবুর নাম শুনেছি তিনি তো ছবি ক্লিপটা দেখি এখন নাই তিনি বিজেপি থেকে এমপি দাঁড়িয়েছিলেন কিন্তু আমার এখন যারা আছেন আপনি দেখেছেন অমল দত্তকে ছবিতে দেখেছি আমি ছিলেন সম্মানীয় আমাকে ভালোবাসেন আমি খুব সম্মান করি আমাদের ভাস্করদা আছেন ভাস্কর সঙ্গে বাঁকুড়া একটা ফুটবল টুর্নামেন্ট আমরা গেছিলাম ভাস্কর গাঙ্গুলি পরিচয় হলো ওখানে কখনো দেখা হয়েছে একাতবার তো আমাদের দীপেন্দু ছিল টিএমসির এমএলএ ছিল আমাদের পার্টিতে এসেও ছিল ভালো ফুটবলার তার সঙ্গে দেখা হয়েছে গল্প হতো তো ফুটবলার যখন তাকে আমি ফুটবলার হিসাবেই দেখি কোনো পার্টির কিনা সে কী এসছে দেখি না সেরকম অনেকে আছেন যারা ফুটবল খেলেন দেখা হয় গল্প হয় নবী বলে একটি ছেলে ভালো খেলতো সে আমাদের পার্টি জয়েনও করেছিল আমাদের এ ষষ্ঠী দুলে আছে কল্যাণ চৌবে আছে এরা আমাদের পার্টিতেই আছেন এরাও বড় ফুটবলার অমুন লোক তো আপনার মত নো ননসেন্স মানে যা মুখে আসে বলে দেন এবং কোনগুলি পরোয়া করে দেন হতে পারে হয়তো রাজনীতিতে এগুলো চলে না তাই লোকের অসম্ভব লাগে যেটা ভাববো সেটা বলবো না যেটা বলবো সেটা মানবো না যেটা করব ও মানবো সেটা করবো না এটাই রাজনীতি লোক দেখেছে আমার মনে হয় এটা আমার ভাল লাগে না আমার ঠিক লাগে না বাট আপনার লাইফের জীবনে মত পরিষ্কার হয় মাছ ধরার মতো সময় আছে আপনার না সেই জন্য কোথাও যাই পুকুর আছে তাহলে ChIP নিয় সমাজ ধরি তো কুশুদাকে ভালো লাগে আমার কিছুক্ষণ থাকলাম সেটা তেলা পেয়া মাছ ধরলেও তার মধ্যে একটা আনন্দ আছে এর এরম একটা ধারণা আছে যে আপনি একটু মহিলাদের ব্যাপারে আনকমফোর্টেবল মানে ঠিক সচ্ছন্দন এটা সেটা হয়তো অনেক সেলিব্রিটিরা ভাবেন যে আমাদের সঙ্গে আসে না ছবি তোলে না কাজ আমি জীবনে কারোর সঙ্গে কোনোদিন ছবি তুলে নি এখন লোকে আমাদের সঙ্গে ছবি তুলে দ্বিতীয় হচ্ছে যে আমার পার্টিতে বহু মহিলা আছেন এবং এখন মহিলা সবচেয়ে বেশি সক্রিয় তাদেরকে জিজ্ঞেস করুন তাদের সঙ্গে আমার বাড়ির মতো সম্পর্ক বসি খাই দাই গল্প করি কারো বাড়িতে খেতে গেলে মহিলাদেরই খাওয়ান আর এটা আমার আজ নয় চল্লিশ বছর ধরে এই জীবন চলছে কিন্তু কিন্তু এই যে দুজন মমতাকে বলা হয়েছিল জিতিয়েছেন দুই ম মহিলা মাইনরিটি এই দুটো জায়গায় আপনি ব্যাপারে নিশ্চিত নন মহিলাদের ব্যাপারেও আপনি যেহেতু প্লেয়ার এই দুটো জায়গা তো আপনাকে ভাঙতে পারে এবারে বিহার ইউপিতে মাননীয় মোদীজি বলেছেন মহিলারাই আমাদের জিতিয়েছেন ভোটে দেখেছি আমরা তো তারা যেদিকে যান একটা মানসিকতা একদিকে এদিকে যান এ বলতেন মাই এম ওয়াই মানে মুসলিম আর যাদব এখন আমরাও এম ওয়াই করেছি উত্তরপ্রদেশে মোদি অ্যান্ড যোগী তো কম্বিনেশান তো তৈরি হয় এক একটা হিট হয়ে যায় মমতা ব্যানার্জি যেটা করেছেন ঠিকই এটা ঠিকই তো মানতে হবে মুসলিম ভোট উনি পেয়েছেন তার জন্য যা করার করেছেন দুধেল গাই বলেছেন আরও কি কি বলেছেন তো রাজনীতিতে যেটা যেন অনেক কিছু বললাম না করতে হয় সেটা উনি সফল হয়েছে শেষ হলো দিলীপ ঘোষের সঙ্গে আমাদের এই সেকেন্ড এপিসোডটাও কিন্তু আমার মনে হয় দুটো এপিসোড মিলে দিলীপ ঘোষ যেরকম খোলামেলা কথাবার্তা বললেন আমার মনে হয় তাতে আপনাদের ভালোই লেগেছে অনেক আনআনসার্ড কোয়েশ্চেন্স সেগুলো কিন্তু দিলীপ ঘোষ এখানে আপনাদের সামনে বললেন আশা করি লাইমলাইট অনুষ্ঠানে যারা দর্শক তাদের ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি দিলীপবাবুকে অনেক ধন্যবাদ জানিয়ে শুভরাত্রি সবাই ভালো থাকবেন